মানে শিক্ষার অভাব, এরকম পরিচালকের সাথে তো কাজ করেছি। তথাগত সঙ্গে আমাদের বন্ধুত্ব নেই, না প্রেম মাইনাস বন্ধুত্ব যেটা হয় সেটা নেই আমাদের। আমার পাশে যে মানুষটি রয়েছেন, পরিস্থিতি বদল হয়ে গেল সে মানুষটা কিন্তু নিজে ভেতর দিক দিয়ে কখনো তার বদল হতে দেন না, তাই তিনি সবসময় একই থাকেন। আর যে কোনো সময় আমরা ইন্টারভিউ শুরু করার আগে জিজ্ঞেস করি তোমাদের যে কেমন আছো, কারণ আমাদের কাজের সূত্রেই দেখা হয়, তবে তোমাকে জিজ্ঞেস করতে হয় না কেমন আছো, কারণ তুমি সবসময় পজিটিভ থাকো, এটাই হচ্ছে আমাদের কাছে পাওয়া। এবং আজকে কিন্তু গ্রিনে, মানে যে চির তরুণ একটা ব্যাপার থাকে সেইভাবেই তোমায় পাচ্ছি। তাও জিজ্ঞেস করা, কেমন আছো? ভালো আছি, এই যে লেখাই আছে নো ব্যাড ডেজ। এবং সেই জন্যই হয়তো আজকের যে দিনটা সেটা আবারও তোমায় কাজের মাধ্যমে পেলাম আমরা। তুমি কাজে থাকলেই তো সব থেকে বেশি ভালো থাকো। নিশ্চয়ই, একশোবার সব থেকে ভালো কাজে থাকলেই থাকি। নতুন কাজে আমরা যেখানে আজকে পৌঁছে গেছি, ম্যারেজ অ্যানিভার্সারি আমরা জানি, তো সেটা একটা অন্যরকম সত্যি ডিফারেন্ট গল্প। যদি তুমি একটু দর্শকদেরকে বলো যে ম্যারেজ অ্যানিভার্সারি দিয়ে আমরা বুঝতে পারছি যে বৈবাহিক সম্পর্ক থাকবে, সম্পর্কের গল্প থাকবে, কিন্তু কোথাও একটা টুইস্টও রয়েছে। হ্যাঁ, ম্যারেজ অ্যানিভার্সারি নামটা এই জন্য কারণ 25 বছরের অ্যানিভার্সারির যে দিন সেই দিনটাকে ঘিরেই গল্প, একদিনেরই গল্প, কিন্তু আমরা ফ্ল্যাশব্যাকে বারবার 25 বছর আগে ফিরে যাচ্ছি। যখন বিয়েটা শুরু হয়েছিল তখন ফিরে যাচ্ছি, তো এই 25 বছর আগে আর 25 বছর পরে দুটো ফেজ দেখানো হচ্ছে এখানে। এই মুহূর্তে যিনি আমার স্বামীর ক্যারেক্টারটি করছেন মিস্টার ঝাওয়ার, যিনি এই ছবির প্রডিউসারও বটে, আর 25 বছর আগেরটা করছেন নীল, ভীষণ ভালো সু অভিনেতা একজন, পারমিতা তো সু লেখিকা, সেটা নিয়ে বলার কিছু নেই। তো আমার প্রিয় পরিচালক এবং খুবই বন্ধুত্ব আত্মীয়তা সারমেয়দের নিয়ে আমাদের ভাবনা চিন্তা সব কিছু এতটাই ক্লোজ যে পারমিতার সঙ্গে কাজ করলে সেই দিনগুলো খুব থেরাপিউটিক হয় আমার জীবনে, সেটা ভীষণ আনন্দের একটা সময় কাটে। কাজে ম্যারেজ অ্যানিভার্সারির পুরো শুটিংয়ের 3টে দিন একটা দারুণ সময় আমার কেটেছে। তবে গল্পটার মধ্যে একটা টুইস্ট আছে গিয়ে একদম শেষে, সেই টুইস্টটা কেউ আন্দাজও করতে পারবে না, ধরতেও পারবে না থ্রু আউট দ্য স্টোরি, সেই কারণে সেটা সম্পর্কে আমি কিছুই বলবো না। তবে এটাকে ম্যারেজ অ্যানিভার্সারি শুরু শুধু একটা সম্পর্কের গল্প ভাবার কোনো কারণ নেই, এটার মধ্যে একটা থ্রিলার এলিমেন্ট আছে। মানে তুমি আরেকটু কিন্তু টুইস্টটা বাড়িয়ে দিলে, মানে দর্শকদের মধ্যে যে কিউরিয়াসিটিটা রয়েছে একটু হলেও বাড়িয়ে দিলে এই কথাটা বলে যে থ্রিলার। এবার যেটা বলা, যখন প্রেস কনফারেন্স চলছিল তখন তুমি একটা কথা বললে যে আমাদের টালিগঞ্জে যতজন পরিচালক রয়েছে শিক্ষিত পরিচালক বলে তুমি মেনশন করলে কথাটা, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বলবো যে তোমার এই ভাবনাটা এত বছর ইন্ডাস্ট্রিতে রয়েছে, সেই এক্সপিরিয়েন্স থেকেই কি তুমি এরকম সম্মুখীন হয়েছো বলে এই কথাটা বললে? হ্যাঁ, এত বছর ইন্ডাস্ট্রিতে, 26 বছর হয়ে গেল এত বছর ইন্ডাস্ট্রিতে থাকার দরুনই তো বললাম, কারণ সম্মুখীন তো হয়েছি, সেটা না বলার তো কোনো কারণ নেই। মানে শিক্ষার অভাব, এরকম পরিচালকের সাথে তো কাজ করেছি, সাংঘাতিক শিক্ষিত পরিচালকদের সঙ্গে কাজ করেছি। ইনফ্যাক্ট যখন আমার ক্যারিয়ার শুরু হয়েছিল তখন চারিদিকে সবাই ভীষণ শিক্ষিত, উচ্চশিক্ষিত, মাঝখানে একটা সময় এলো যখন দেখলাম কোনো শিক্ষা দীক্ষাই নেই, এরকম কিছু মানুষ পরিচালনা করছেন, তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে, সেটা খুবই কষ্টকর অভিজ্ঞতা। তো সেই অভিজ্ঞতা থেকেই বললাম যে এই মুহূর্তে দুটো মিশিয়ে রয়েছে কিন্তু, হ্যাঁ, মানে শিক্ষিত পরিচালক রয়েছে, আবার খুব একটা শিক্ষিত নন এরকম পরিচালকও রয়েছে, দুটোই এক্সিস্ট করছে টালিগঞ্জে। সেই সময়ের মধ্যে থেকে দেবলীনা দি এখন নিজে অ্যানাউন্স করছে যে আমি পরিচালকের আসনে এবার আসতে পারি আর নতুন ভূমিকায় দর্শকদের চমক দিতে পারি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দেবলীনা দিকে বলবো যে পরিচালকের আসনে যখন বসছো এবং নিজে একজন অভিনেত্রী হয়ে সেটা কতটা চ্যালেঞ্জিং মনে হয় মুহূর্তে? পরিচালনা তো আমি আগে করেছি, তো টেলিফিল্ম বানিয়েছি, হ্যাঁ সবকটাই টেলিফিল্ম যে কটা আমি বানিয়েছি যেহেতু টেলিভিশনের জন্য আমার প্রচণ্ড প্যাশনেট আমি পরিচালনার ব্যাপারে, এবং ওই চ্যালেঞ্জটা নিতে আমার খুব ভালো লাগে। আর আমার যেটা প্রিন্সিপাল যেটা আমি মানি পরিচালনার ক্ষেত্রে, যে আমার পরিচালনায় আমি অভিনয় করব না, সেটাই আমার কাছে চ্যালেঞ্জ আর কি, চরিত্রটা যেমনই হোক না কেন অন্য কাউকে দিয়ে করাবো অভিনয়টা, তো ওটা আমার কাছে ভীষণই আমি লুক ফরওয়ার্ড টু করছি যে কবে শুরু করব। তুমি যেটা বলছিলে আজকে যে মুহূর্তে দাঁড়িয়ে বলে যে যেখানে তুমি পরিচালনার কাজে, মানে যে ছবি উপহার দেবে যে প্ল্যাটফর্মের মাধ্যমে, সেটা যদি একটু দর্শকদের জানো।
একটা তো আমি ফিচারের প্ল্যান আমার চলছে, যেটা আমার বহুদিনের আমার ড্রিম প্রজেক্ট, সেটা নিয়ে আমি এবার এগোচ্ছি আস্তে আস্তে। সেটা তো ফিচার, সেটা থিয়েটার রিলিজের জন্য। কিন্তু ফ্লিক্সবাগের সঙ্গে কাজ করে আমার এত ভালো লেগেছে, অভিজ্ঞতা এত ভালো, যে ওরা যেহেতু এপ্রিল থেকে লঞ্চ করছে এবং আমার মনে হচ্ছে যে ওরা দে আর লঞ্চিং ইন এ ভেরি গুড ওয়ে এবং দর্শকের ভালো লাগবে এই প্ল্যাটফর্মটা, আমি ফ্লিক্সবাগের জন্য হয়তো একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি বানাবো, এটা প্ল্যান করেছি। তো সেইটা হয়তো আগে বানিয়ে ফেলবো ফিচারের আগে। দেবলীনা দি, আমরা যেটা জানি যে তথাগত দার সাথে তোমার সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ একটা অবস্থানে রয়েছে, আবার তুমি যেটা বলো যে খুব একটা সেরকম বন্ধুত্বপূর্ণ অবস্থানে নেইও, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বলো তোমরা দুজনেই ভীষণভাবে প্রফেশনাল এবং কাজের জায়গায় একে অপরকে দারুণভাবে রেসপেক্ট করো, এটা আমরা আগেও দেখেছি। তো সেক্ষেত্রে তথাগত দার পরিচালনাতে তোমার কাজ বা তোমার পরিচালনাতে তথাগততাকে কি আমরা পেতে পারি? হ্যাঁ, আমি আগেও বলেছি এটা যে আমার পরিচালনায় যে কোনো কোনো চরিত্রে মনে হলেই আমি তথাগতকে কাস্ট করব। তথাগত যদি চরিত্র পছন্দ হয়, স্ক্রিপ্ট পছন্দ হয়, তথাগতর ডিসিশন ও করবে কি না, তথাগতর পরিচালনায় আমি কাজ করব না, এটাও আমি অনেকবার বলে দিয়েছি। তার কারণ তথাগতর পরিচালনায় আমি এখনও অবধি যে কটা কাজ করেছি সেখানেই তথাগত আর আমি সেই প্রজেক্টটাকে আমাদের দুজনের সন্তান হিসেবে দেখেছি, শুধু অভিনেতা হিসেবে থাকিনি। কাজেই আমার পক্ষে শুধু অভিনেতা হিসেবে থেকে তথাগতর ডিরেকশনে অভিনয় করাটা সম্ভব হবে না, আমি ইনভলভ হয়ে পড়বো, এই কারণে করব না। কিন্তু তথাগত আর আমি অভিনেতা হিসেবে আবার ক্যামেরার সামনে একসাথে দাঁড়াতে পারি, তাতে আমার কোনো আপত্তি নেই। আর না, তথাগতর সঙ্গে আমাদের সন্তানদের নিয়ে যারা রয়েছে তাদের নিয়ে সম্পূর্ণভাবে যোগাযোগ, ওর প্রয়োজনে আমি ওর পাশে, আমার প্রয়োজনে যদি কখনো আমার মনে হয় আমি জানিও থাকবে, সেই সবটা রয়েছে, খুব রেসপেক্টফুল একটা জায়গা রয়েছে। কিন্তু না, বন্ধুত্ব নেই, না প্রেম মাইনাস বন্ধুত্ব যেটা হয় সেটা নেই আমাদের। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আরও একটা প্রশ্ন করো, তোমার সাথে যখনই আমরা আড্ডায় বসি তখন তোমার কাজের বাইরে গো তোমার ব্যক্তিগত বিষয় আমরা জানতে চাই, কারণ কিছু কিছু তারকারা থাকে যারা একদম যাদেরকে দেখে ইন্সপায়ার হয় মানুষরা, যারা ওখানেও তাদের জীবনে তো অনেক সমস্যা, তারা তারকাদের জীবন থেকে কিছু ইন্সপিরেশন নেয়। তো সেক্ষেত্রে তোমাকে বলো, তোমার যেহেতু জামাতেই লেখা নো ব্যাড ডেজ, তো দেবলীনা দি তো প্রচুর ব্যাড ডেজের অ্যাকচুয়ালি সম্মুখীন হয়েছে, কীভাবে নিজেকে বুস্ট আপ করো তখন? নো ব্যাড ডেজটা এখন আমার জীবনে সত্যি হয়ে গেছে, একদম ব্যাড ডেজ আর আমার জীবনে হয় না। তার কারণ হচ্ছে যে যে আলটিমেট ব্যাড ডেজ এসেছে আমার জীবনে খারাপ সময়, সেই সময়টা না এলে আমার কিছুতেই এই সময়টা আসতো না যেখানে আমি বলতে পারি নো ব্যাড ডেজ। কাজেই ওই যে সময়টা, যে সময় মনে হয় যে লাইফটা বোধহয় শাটডাউন হয়ে যাচ্ছে, এই সময়টাই হচ্ছে সেই সময় যখন বোঝা যায় যে লাইফ ইজ আ চয়েস, আমার চয়েস আমার ব্যাড ডেজটা কন্টিনিউ করবে নাকি সেটাকে আমি একেবারে পারমানেন্টলি গুড ডেজে পরিণত, মানে চেঞ্জ করে দেবো। সেইটা না, ওই খারাপ সময়টা না এলে সেই অনুভূতিটা জীবনে হয় না। কাজেই ওই খারাপ সময়টার জন্য আমি ভয়ঙ্করভাবে ধন্যবাদ দিই, কেননা এখন আমি যে জীবনযাপনটা করছি উইথ সেলফ ইন্ডিপেন্ডেন্স, ইমোশনাল ইন্ডিপেন্ডেন্স, কারোর উপর কোনো নেই, আমার বন্ধুদের নিয়ে আমি একটা দুর্দান্ত ভালো আছি, এটা তো আমার জীবনে আসতো না ওই খারাপ সময়টা না এলে। কাজেই ভালো দিকটা দেখতে পাবো কিনা সেটা আমার চয়েস, গ্লাসটা ভর্তি না গ্লাসটা খালি সেটা আমার চয়েস, আমি ভরা গ্লাসটাই দেখতে পাই। আর তার থেকেও বড় কথা হচ্ছে, যদি আমি খালি গ্লাসটা দেখতে পাই তাতে দুঃখের কি আছে, একটু জল ঢাললেই তো ওটা ভরে যেতে পারে। দেবলীনা দির সাথে কথা বলে আমাদের জ্ঞানের কিন্তু গ্লাসটা আস্তে আস্তে ভরপুর হতে থাকে। তো দেবলীনা দি শেষ করবো, এবং যেটা সত্যি সকলে জানতে চান, দেবলীনা দি খুশি আছে, খুশি থাকুক এটা সকলেই চাইবেন যারা দর্শকরা তোমায় ভালোবাসেন, কিন্তু সেক্ষেত্রে জানার যে এই যে আনন্দের মুহূর্ত, এই যে খুশির মুহূর্ত, সেটা কি নিজের জীবনে কোনো মানুষের সাথে শেয়ার করে নেওয়ার কোনো পরিকল্পনা করেছো, না একাই বেশ ভালো আছি? এখন তো আমি খুবই ভালো আছি একা, এবং একা মানে ফ্রেমের অ্যাঙ্গেলের দিক থেকে যদি বলি একা, কিন্তু আমার, আমি এটা অস্বীকার করতে পারবো না যে বন্ধুত্বের কথা যদি বলি, আমার দু তিনজন হাতে গোনা দু তিনজন বন্ধু আছে যারা আমার মানে আক্ষরিক অর্থে বন্ধু বলতে যেটা বোঝায়, কাজে বন্ধুত্বের জায়গাটাতে আমার কোনো ভয়েড নেই, সেইটা খুব জরুরি। আমি সেটা নিয়ে কিন্তু আমি আজীবন খুব ভালো কাটিয়ে দিতে পারি যদি প্রেমের অ্যাঙ্গেলটা নাও ঘটে, কিন্তু আমি খুব রিজিড নই প্রেমের ব্যাপারে, মানে দরজা জানলা বন্ধ নয়, দরজা জানলা খোলা। যদি স্বাভাবিকভাবে আমার প্রেমের অনুভূতি কারোর প্রতি হয় এবং ভাইসি ভার্সা হয় তাহলে সেটা হবে। এবং ম্যারেজ অ্যানিভার্সারি থেকে একটা তাহলে লাস্ট প্রশ্ন করব, দেবলীনা দি কী হিসাবে তখন ম্যারেজটাকে দেখবে, লাভ ম্যারেজ নাকি না, জীবনে যে মানুষটাকে আসছে সেটা শুধুমাত্র লাভেই থাকুক, ম্যারেজের দিকে যাব না?
আমার বিয়ে হওয়া সত্ত্বেও আমি বলছি ওই কাগজে কলমে যে সইটা, ওই সইটা কখনোই আমার কাছে খুব একটা ম্যাটার করেনি। কিছু লিগাল প্রসিডিওর্স আছে, সেই সময় একটা সইয়ের দরকার হয়, সেইটার জন্য দরকার হয়, কিন্তু আমি ওই সইটা করলাম কি করলাম নাটা আমার কাছে সত্যি ম্যাটার করে না। মানসিকভাবে আমি তাকে আমার লাইফ পার্টনার ভাবছি কি ভাবছি না সত্যি সেটা ম্যাটার করে। তার কারণ হচ্ছে যে এই তো আমি তথাগত এখন এক ছাদের তলায় থাকি না, কিন্তু আমাদের তো পুরো লিগাল ম্যারেজটাই রয়েছে, কি ম্যাটার করছে সেটা, কিছু কি ম্যাটার করছে করছে না, কাজেই ওটা আমার কাছে কোনো গুরুত্ব নেই। ঠিক তাই, এবং আমরা দেবলীনা দিকে যেভাবে দেখছি সেইভাবেই যেন সবসময় দেখি এবং এই তরুণ ভাবেই দেখি, তাই জন্য দেবলীনা দিয়ে কিন্তু বিউটি সিক্রেট আমাদের সকলেরই জানা আছে, পজিটিভ থাকা, এটাই হচ্ছে বিউটি সিক্রেট। তাই একদমই তাই, এর বাইরে কিছু নেই। শেষ করবো দেবলীনা দি, ম্যারেজ অ্যানিভার্সারিতে আবার ফিরে আসলাম, ম্যারেজ অ্যানিভার্সারি দর্শকরা তো এখন থেকে ভীষণভাবে কিউরিয়াস গল্পটা কি সেটা জানার জন্য, যেটা যে কোনো ছবির কাছে একটা বড় প্রাপ্তি, কি বলবে দর্শকদের জন্য? ম্যারেজ অ্যানিভার্সারি শুনলে যেটা মনে হয় যে অ্যানিভার্সারি ম্যারেজ একটা সম্পর্কের ভীষণ ব্যাপার, সেটা তো আছে, কিন্তু এর মধ্যে একটা থ্রিলার এলিমেন্ট আছে, ডোমেস্টিক থ্রিলার বলতে আমরা যেটা বুঝি সেটা আছে, কাজেই বাঙালি থ্রিলার পছন্দ করে, আর এটার মধ্যে একটা রিলেশনশিপ থ্রিলার রয়েছে, কাজেই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। ফ্লিক্সবাগ প্ল্যাটফর্মটা এপ্রিলে লঞ্চ হচ্ছে, আপনারা সবাই এখন ওটিটি সঙ্গে ভীষণভাবে যুক্ত, ভালোবাসেন দেখতে, চোখ রাখবেন একটু ফ্লিক্সবাগে, সেখানে এটা দেখতে পাবেন, এটা আপনাদের ভালো লাগবে। যেহেতু থ্রিলার আমি খুব বেশি কিছু গল্প নিয়ে বলতে পারবো না, এরকম ভাবেই যেন তোমাকে একের পর এক কাজে আমরা পেতে থাকি, আর এরকমই যেন আমাদের আড্ডা প্রত্যেকবারই চলতে থাকে। থ্যাংক ইউ সো মাচ, এবং দর্শকদের উদ্দেশ্যে বলার, ম্যারেজ অ্যানিভার্সারি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসছে, এবং এখন তো হাতের মধ্যেই, হাতের মুঠোর মধ্যে চলে এসছে যখন, তাহলে অবশ্যই নজর রাখতে হবে ম্যারেজ অ্যানিভার্সারিতে, এবং অবশ্যই আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন, আর এরকমই তারকাদের জীবনের খুঁটিনাটি জানার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেলে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।